আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাবা তুমি বসে আছো কেন? খাবার পছন্দ হয়নি? খাচ্ছ না যে? অফরু এতক্ষণ তাদের ভাই বোনের ঝগড়া দেখছিল আর হাসছিল, এখন নিশিতার কথা কর্ণপাত হতেই মুচকি হেসে উত্তর দিল, না আন্টি, খাবার পছন্দ হয়েছে। রোহানা অফরের প্লেটে খাবার তুলে দিয়ে বলল, বাড়িটা নিজের মনে করে থাকো, কোনো সমস্যা হলে জানাবে কেমন? অফর মুচকি হেসে সম্মতি জানাল। তখন আয়েশা রিমিয়া নুরাকে জিজ্ঞেস করল, তোরা একা যে দিবা কোথায়? নুরা প্লেট হাতে নিয়ে উত্তর দিল, আছে রুমেই, কয়েকবার ডেকেছি, বললো মাইগ্রেনের ব্যথা নাকি উঠেছে, তাই নিচে আসবে না। রিমিও সেম কথা বলে বলল, খাবার দিয়ে দিও ছোট মা, আমি রুমে নিয়ে যাব। তখন আরিয়ান সিরিয়াস হয়ে বলল, আম্মু, দিবার মাইগ্রেনের প্রবলেম একটু বেশি মনে হচ্ছে, আমার মনে হয় আরেকবার ট্রিটমেন্ট করানো দরকার। তখন পাশ থেকে রোহানা মেয়ের উপর ক্ষুব্ধ হয়ে রাগী কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, মেয়ে যা ইচ্ছে তাই করবে, আর ব্যথা উঠলে ডক্টর দেখাবে, বিকেলে এত করে বারণ করার পরেও গোসল করছে, তাও এক ঘন্টা লাগিয়ে, আমার কথা শুনে একটু পর দেখা যাবে আম্মু আম্মু বলে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আবরার মনে মনে কয়েকবার দিবা নামটা আওড়ালো, অতপর সেই দিকে পাত্তা না দিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। রাতের খাবার খাওয়ার পর আবরারকে তার আগের রুমে থাকতে দেওয়ার ব্যবস্থা করা হলো। অফরু রিমির রুমের পাশে, মানে একদম শেষের রুমে থাকবে। আবরার নিচের রুমে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল একটা, ঘুরে ঘুরে পুরো রুমটা দেখল সে। কিছু কিছু জিনিস বদলে গেছে, তার ব্যবহৃত পুরনো কিছু জিনিস নেই, যার বদলে নতুন জিনিসের স্থান এখানে। পা বাড়িয়ে বারান্দায় গেল আবরার, বারান্দায় কয়েকটা টবে ফুল গাছ রয়েছে, এই রুমটা অন্য কেউ ব্যবহার করেছে অনায়াসেই বোঝে গেল। বারান্দায় কিছু সময় অতিবাহিত করে রুমে আসলো, লাগেজ থেকে কাপড় বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অফর তার থাকার রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। এত বড় জার্নি শেষে এখন এত এত খাবার খেয়ে তার নিজেকে হাতি হাতি লাগছে, তার জামাই আদর করে খাইয়েছে মনে হচ্ছে। অফর ভাবছে এত প্রাণোচ্ছল পরিবার থাকতে আবরার কেন দূরে থাকে। আরিয়ান সাবিতের সাথে অফরের ভালো ভাব হয়েছে, সবাই তো খুব ভালো, তাহলে কেন হুদাই দূরে থেকে একাকিত্বের ভোগ করছে? এবি উত্তর মেলেনি তার, তাই মাথা থেকে এসব ঝেড়ে আপাতত ঘুমানোর প্রয়োজন মনে করছে সে। চোখ বন্ধ করে লম্বা দম নিয়ে ঘুমানোর প্রয়াস করল অভ্র। পুরো রুম ছুঁড়ে পায়চারি করছে দিবা, এক হাত কোমরে রেখে আর এক হাতে নখ কামড়াচ্ছে। সবাই কি শুয়ে পড়েছে? দেওয়াল ঘড়ির দিকে তাকালে দেখতে পেল রাত 12:40। খাবার তো সন্ধ্যায় খেয়েছে সবাই, জার্নি করে এসে এতক্ষণে নিশ্চয়ই শুয়ে পড়েছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। শুকনো ঢোক গিলল একটা, দরজা খুলে অল্প ফাঁক করে বাহিরে উঁকি দিল। বাড়িটা অন্ধকারাচ্ছন্ন, মৃদু আলোতে আনাচ্ছে কানাচ্ছে ঝাপসা আলোকিত, কেউ নেই, ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। নিশ্চিন্তে বাহিরে আসলো দিবা, আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলল, লোকটার সামনে না পড়লেই হয়, যেই ভাবা সেই কাজ। চুপি চুপি পায়ের কদম ফেলে রিমির রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। যতই জার্নি করুক না কেন, এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই আবরারের, ল্যাপটপ নিয়ে খাটাখাটি করছিল। পানির পিপাসা পাওয়ায় খেয়াল করল রুমের কোথাও জগ বা গ্লাস নেই, ইচ্ছে না থাকা পরেও রুম থেকে বেরুলো পানি আনার জন্য। বাহিরে এসে সিঁড়ির দিকে যাবে তখনই দাঁড়িয়ে পড়ল সে। মৃদু আলোতে একটা মেয়েকে স্পষ্ট দেখতে পেল আবরার, এটা কে, রিমি নাকি নুরা? কিন্তু রিমি নুরার সাথে মিল পেল না, তাহলে ওই মেয়েটি? প্রশ্ন আসতেই ভ্রু কুচকালো আবরার, এত রাতে বাহিরে চোরের মতো কি করছে? দেখার জন্য নিচে একটু আড়াল হয়ে দাঁড়ালো দিবা। আশেপাশে প্রখর করে রিমির রুমের কাছে গিয়ে
দরজা ধাক্কালো। বেশ কয়েকবার নক করার পর রিমি দরজা খুলল। রুমের ভিতরে লাইট অন থাকায় রিমিকে স্পষ্ট দেখতে পেয়েছে আবরার, তবে দিবার পিছনের দিকটা ছাড়া মুখ দেখেনি। সাদা টি শার্ট পরা একটা বাচ্চা মেয়ে, খুবই চিকন, স্বাস্থ্য নেই বললেই চলে। হাইট বোধহয় 5'3", নোরার থেকে অনেকটা কম। আবরার দাঁড়িয়ে দেখল দিবাকে। রিমি দরজা খোলার পরেই চট চলতি দিবা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আড়াল থেকে বেরিয়ে আসলো আবরার। নিজের বাড়িতে এভাবে চোরের মতো হাঁটার মানে আছে? বিরক্তিকর। আষাঢ় মাসের শুরু কেবল, আকাশে জমে আছে কালো মেঘ, তাদের আনাকোনার খেলা অদ্ভুত সুন্দর লাগছে। স্নিগ্ধ এই সকাল, চারপাশে শীতল হাওয়া বিরাজমান, গাছের কচি পাতা থেকে চুইয়ে ঝরছে শিশিরের ছোট ছোট বিন্দু কণা। শুভ্র কাদম্বরী দূর দূরান্ত থেকে দৃশ্যমান, যেন হাত বাড়ালেই তাদের ছোঁয়া যাবে। প্রত্যেকটা স্নিগ্ধ প্রভাত যদি চা দিয়ে আরম্ভ হয়, তাহলে সেই মুগ্ধতায় মন একদম চাঙ্গা হয়। রোজকার দিনের মতো আজও দিবা সবার জন্য চা বানালো। এক এক করে সবার রুমে চা পৌঁছে দিল সে। রিমির রুমে চা দিয়ে বেরিয়ে আসার সময় খেয়াল করল অফরের রুমের দরজা খোলা। চা দিবে? কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল যেহেতু এখনও অতিথি সেহেতু চা দেওয়াই যায়। তাই দিবা নিজ থেকে অফরের জন্যে চা নিয়ে গেল। দরজার কাছে এসে নক করল দিবা। অফর বিছানায় বসে ইমেল চেক করছিল। দরজায় টোকা পড়ার শব্দ শুনে উঠে দাঁড়াল। নিঃশব্দে দরজা খোলার পর দিবাকে দেখে সৌজন্যমূলক হাসি দিল একটা, ঠোঁটে হাসি রেখেই সালাম দিল। দিবা প্রত্যুত্তরে নম্রতা সাথে সালামের উত্তর দিল। তারপর এক কাপ চা এগিয়ে দিলে অফর চা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। দিবা স্বাভাবিকভাবে জানতে চাইল, আপনি কি প্রতিদিন ভোরে ওঠেন? অফর মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, ভোরের এই সময়টাই আমি আমার একাংশ কাজ শেষ করি। এই সময় ব্রেন অ্যাক্টিভ থাকে, তাই রিল্যাক্সে ইজিলি কাজ কমপ্লিট করা যায়। দিবা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তাহলে প্রতিদিন সকালে এক কাপ চা আপনার জন্য বরাদ্দ। বিনিময়ে অভ্র মুচকি হাসল, কিছুটা প্রফুল্লিত হয়ে বলল, ঠিক আছে ভাবি, মানে ভাবি বলে নিজেই হকচকিয়ে গেল অভ্র। কিছুটা আমতা আমতা করতে লাগলো। দিবা স্বাভাবিকভাবে বলল, আমাকে দিবা বলে ডাকতে পারেন, আমি আপনার থেকে অনেক ছোট। অভ্র মাথা কাত করে আচ্ছা সম্মতি জানাল। দিবা চুপচাপ চলে আসলো সেখান থেকে। অভ্র রুমের দরজা লাগিয়ে বিছানায় বসল। মনে মনে ভাবল মেয়েটা বেশ ভালো আর মিশুক বটে, দেখতে এতটাও খারাপ না। এবি মেনে নিল না কেন? সেদিনের ঘটনায় অভ্র উপস্থিত ছিল বিধায় সে সবই জানে, এমনকি দিবাকেও দেখেছে সে, কয়েকবার কথাও হয়েছিল, তাই চিনতে ভুল হয়নি। এত কিউট আর মিশুক মেয়ের প্রেমে এবি কিভাবে না পড়ে থাকে দেখব। ভাবতেই হেসে উঠল অভ্র। দিবা গায়ে ওড়না ভালোভাবে পেঁচিয়ে বাগানের দিকে যাচ্ছে। যেতে যেতে অভ্রের বলা ভাবি ডাকটা নিয়ে ভাবতে লাগলো দিবা। সে তো এক মালুম ভুলেই গেছে যে সে বিবাহিত। 3 মাস আগে আবরার নামে এক ব্যক্তিকে সে কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে, অথচ যার নাম ছাড়া আজ অব্দি কিছুই জানে না। সেই ঘটনার পর রুমে বসে প্রচুর কেঁদেছিল দিবা। প্রচণ্ড ভয় পেয়েছিল হঠাৎ এমন হওয়ায়, অতঃপর নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল। তখন রাতে ড্রয়িং রুম থেকে ভাঙচুর আর চেঁচামেচির আওয়াজে রুম থেকে বেরিয়ে আসে। ওপর থেকেই নীরবে দাঁড়িয়ে থেকে ড্রয়িং রুমে আবরারের রাগারাগি দেখল দিবা। ওই দিন আবরার তার ভয়ঙ্কর রাগ বহিঃপ্রকাশ করে যা দিবার মনে গভীর দাগ কাটে। প্রচুর ভয় পেয়ে যায় সে আবরারকে। কাল বিকেলে আবরার আসার পর থেকে সে রুম থেকেই বের হয়নি, আর আজ মনে মনে দোয়া করছে যেন আবরারের সামনে যেন ভুলেও না পড়ে। এইসব ভাবতে ভাবতে কখন সে বাগানে চলে এসেছে টের পায়নি দিবা। মালিক জসিম মিয়ার ডাকে ধ্যান ভাঙল তার। জসিম মিয়াকে দেখে একগাল হেসে এগিয়ে আসলো, তারপর হলুদ রঙের গোলাপ ফুল গাছে পানি দিতে দিতে বলল, চাচা, আমার মনে হয় গোলাপ গাছের পাতাগুলো ছাটিয়ে দিতে হবে, মোজাইক পড়েছে, না হলে বাকি গাছগুলো নষ্ট হয়ে যাবে। মালিক জসিম মিয়া আফসোস করে বললেন,
এত যত্ন করার পরে গাছের এই অবস্থা, অথচ রাস্তা ওপাশের গাছগুলো দেখো, কেউ কোনো যত্নই করে না, কিন্তু কত সুন্দর। দিবা হেসে প্রতি উত্তর করল, অতিরিক্ত যত্নে থাকা জিনিস কখনো মূল্য দিতে বোঝে না। জসিম মিয়া মাথা দোলালেন, দিবার সাথে কথা বলতে বলতে বাগান পরিচর্যা করতে লাগলেন। পরিচিত হলেও আজ এই কক্ষ আবরারের জন্যে বড্ড অচেনা, একদম নতুনত্ব। এই রুমে আবরার আগে থাকলেও অভ্যেস বদলে গেছে, নতুন জায়গা নতুন বিছানায় ঘুমানো কষ্ট হয়ে গেছে, সারা রাত ভালো ঘুম হয়নি, শেষ রাতে একটু ঘুমিয়েছিল কিন্তু ভোরেই ঘুম ভেঙে গেছে তার। এই মুহূর্তে কড়া করে এক কাপ কফি হলে ভালো হতো, কিন্তু কাউকে ডাকতে ইচ্ছে করে না, তাই উঠে বারান্দায় এসে দাঁড়ালো। মুহূর্তেই মৃদু শীতল বাতাস গায়ে লাগলো, ফুরফুরে হয়ে গেল মন। বাহিরে সূর্যের আলোতে পরিবেশ আলোকিত হয়ে আছে, আবরার আড়ামোড়া ভাঙলো। আশেপাশে তাকাতেই বাগানের একপাশে চোখ আটকে গেল তার, ছোট্ট গোলগাল মায়াবী এক মুখশ্রী জসিম কাকার সাথে হেসে হেসে কথা বলছে আর গাছে পানি দিচ্ছে। পরনে তার শুভ্র রঙের থ্রি পিস, চুলগুলো উঁচু করে কাঠি দিয়ে খোপা বাঁধা। আবরার রেলিংয়ে দুই হাত ভর দিয়ে এক দৃষ্টিতে তাকালো সোনালি রোদ্দুরে আলোকিত হয়ে থাকা এই রমণীর দিকে, ভীষণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো আবরার। হঠাৎ মনে হলো পাশে থাকা সাদা নয়নতারা ফুল ছিঁড়ে যদি তার কানে গুঁজে দেওয়া হতো তাহলে এই মুখশ্রীর সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যেত, অথবা বেলি ফুলের মালা যদি খোপায় বেঁধে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে। আবরারের অবাধ্য মন মেয়েটির মায়াবী মুখশ্রী ছুঁয়ে দেখার ইচ্ছে পোষণ করল। হঠাৎ নিজের এমন বেহায়াপনায় হকচকিয়ে গেল আবরার, রেলিং থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো, এক হাত দিয়ে মাথা চুলকিয়ে নিচের এই অধম মনকে কয়েকটা গালি দিল। মেয়েটি কে কথাটি মাথায় আসতেই সজাগ হলো তার মস্তিষ্ক। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো দিবা, অবাক চোখে দিবার দিকে তাকালো আবরার। এবার চোখ ছোট ছোট করে ভালোভাবে দেখতে লাগলো দিবাকে, অতঃপর বিড়বিড় করে বলে উঠল, আমার ভালোই সুন্দরী। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ভিতরে চলে আসলো। কিছুক্ষণ আগে নিজের এহেন কাণ্ডে নিজেই বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে ওয়াশরুমে গেল, অতঃপর ফ্রেশ হয়ে নিচে যাবার জন্য তৈরি হয়ে নিল। রুম থেকে বের হয়ে অভ্রকে সাথে নিয়ে আবরার ড্রয়িং রুমে আসলো। সিঁড়ি দিয়ে নামার সময় ড্রয়িং রুমে রোশান ও হোসেনকে দেখতে পেল, দুইজন অফিসে যাওয়ার জন্য প্রস্তুত। কাল অনেক বড় জার্নি করে এসেছিল বিধায় আবরার ও অভ্র তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আর রোশান ও হোসেন দুইজনই দেরি করে বাড়িতে এসেছে, যার জন্য তাদের দেখা হয়নি। আবরারকে সিঁড়ি দিয়ে নামতে দেখে হোসেন এসে এগিয়ে এলো, হ্যালো ইয়াং বস, কি অবস্থা তোমাদের? আবরার অভ্র এককাল হেসে হোসেনের সাথে কোলাকুলি করল, উত্তরে বলল, এই তো ভালো, তোমার? ভালো। অতপর হোসেনের সাথে অভ্রের পরিচয় করিয়ে দিল আবরার। অভ্র নম্রতার সাথে দুজনের সাথে সংক্ষিপ্ত আলাপ শেষ করল। অভ্রের সাথে আলাপ শেষে আবরার রোশানের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে সালাম দিয়ে বলল, কেমন আছেন? রোশান গম্ভীর মুখে সালামের উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আবরারের আপনি সম্বোধনটা রোশেনের পছন্দ হয়নি, পরিবারের বড় ছেলে হওয়ায় আদর বেশি পেয়েছে আবরার। অন্যরা তাদের দুজনকে আপনি করে সম্বোধন করলেও আবরার তুমি করে ডাকত, আর বাবা ছেলের মাঝে বন্ধু সুলভ সম্পর্ক ছিল এক সময়, কিন্তু ছোট্ট একটা ঘটনা কেন্দ্র করে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে গেছে বহু বছর আগে, ভেবেই তপ্ত শ্বাস ফেলে রোশান। আবরারও আর কথা বাড়ায় না। হোসেন বাবা ছেলে অবস্থা বুঝতে পেরে কথার প্রসঙ্গ বদলাতে আবরারকে বলে ওঠে, তোর গায়ে সেলিব্রিটি সেলিব্রিটি গন্ধ আসছে, ঢাকা গিয়ে বদলে গেছিস একদম। কাকা ভাতিজার মাঝে কিছুক্ষণ রসিকতা চলল, অতঃপর রোশান হোসেন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এর কিছু সময় পর আরিয়ান সাবিত নিচে নামল, চারজন মিলে কথা কিছুক্ষণ আলাপ করল। রাইমা নিচে নামতেই সবাই নাস্তা করতে টেবিলে বসল। দিবার ওয়াশরুমের দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রিমি ও নোরা, দুইজনই বিরক্ত রাগান্বিত।
দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে আছে তারা। সেই কখন থেকেই ওয়াশরুমের দরজা লাগিয়ে বসে আছে দিবা। সময় চলে যাচ্ছে অথচ দিবা বের হচ্ছে না, সহ্য হলো না আর। ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে নোরা চেঁচিয়ে উঠল, সমস্যা কি রে বোন? ওয়াশরুমেই কি সংসার পেতে বাচ্চা পয়দা করবি তুই? রেমিও রাগে দরজায় লাথি দিয়ে বলে উঠল, দিবানির বাচ্চা, তুই কলেজ যাবি না? তোর 14 কুষ্টি কলেজে যাবে, এক্ষুনি বের হ তুই। নোরা কপাল কুচকে রিমির দিকে তাকিয়ে বলল, 14 কুষ্টি কলেজ যাবে কেন? আমরা তিনজন যাব শুধু। রিমি নোরার দিকে চোখ পাকিয়ে তাকালো, তারপর আবারও দরজায় ধাক্কা দিল। ওয়াশরুমের ভিতরে হাই কমোডে পা তুলে কাচুমাচু হয়ে বসে আছে, গায়ে কলেজ ড্রেস পরা, চুলগুলো এক পাশে এনে ঝুঁটি করে রেখেছে। বের হবে না কিছুতেই, নাস্তার টেবিলে গেলে ওই লোকটার সাথে দেখা হবে, তার থেকে হাজার গুণ ভালো কলেজে যাবে না দিবা। সারাদিন রুমে বসে থাকবে তাই দরজা খুলছে না। কিন্তু রিমি ও নোরা যে নাছোড় বান্দা, তারা দুজন দিবাকে নিয়ে নাস্তা করবে, কলেজেও যাবে, কিছুতেই দিবাকে রেখে যাবে না তারা। তাই বারবার দরজায় ধাক্কাতে লাগলো। কিছুটা বিরক্ত হলো দিবা, ভিতর থেকে চেঁচিয়ে উঠল, রিমি জানতে চাইল কেন যাবি না, কারণ বল আগে। দিবা পূর্বের ন্যায় চেঁচিয়ে বলল, বলবো না। নোরা বলল, তুই বের হ বলছি। হতাশ হলো দিবা, উঠে এসে দরজার কাছে দাঁড়িয়ে অনুনয় স্বরে বলল, যাবো কিন্তু একটা শর্তে। নোরা রিমি আগ্রহপূর্ণ চোখে মুখে দ্রুত দরজার একদম কাছে এসে বলল, কি? আমাকে নাস্তা করার জন্য জোর করবি না, আমি ডিরেক্ট গাড়িতে গিয়ে বসে থাকবো, তোদের নাস্তা শেষ হলে চলে আসবি। নোরা রেগে কিছু বলতে যাবে তখনই তার হাত ধরে থামিয়ে দিল রিমি, চোখের ইশারায় চুপ থাকতে বলল। তারপর দিবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আমরা নাস্তা করতে যাচ্ছি, তুই বেরিয়ে গাড়িতে গিয়ে বস। বলেই পা দিয়ে একটু শব্দ করল, সাথে নোরাও। কিছুক্ষণ পর পায়ের শব্দ থামিয়ে দিয়ে ওয়াশরুমের দরজার দুপাশে দাঁড়িয়ে রইল দুইজন। বেশ কিছু সময় ধরে রিমি নোরার সারা শব্দ না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল দিবা, লম্বা দম নিয়ে ওয়াশরুমের দরজা খুলে বের হল। তখনই পাশ থেকে নোরা দিবার হাত খপ করে ধরে বলল, এবার কোথায় যাবে বাবু? আচমকা কেউ হাত ধরায় হক চুকিয়ে গেল দিবা, ভোরকে গিয়ে নোরা ও রিমির দিকে তাকাল, অবাক হয়ে অসহায় চোখে মুখে বলল, তোরা যাসনি? রিমি মাথায় এপাশ থেকে ওপাস দলিয়ে বলল, না, তুই নাস্তা করবি না, তোর ঘাড় করবে, আয় তাড়াতাড়ি। অসহায় হলো দিবা, কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি নিচে যাব না। রিমি নোরা কেউ তার কথার গুরুত্ব দিল না, জোরপূর্বক দিবার হাত ধরে নিচে নিয়ে আসলো। দিবা প্রথমে হাত ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু নিচে আসায় হাত মোচড়া মোচড়ি করা থামিয়ে দিল। দিবার এক হাত ধরে নোরা ডাইনিং টেবিলের কাছে আসলে রাইমা বলে উঠল, কিরে এত লেট করে আসলি কেন তোরা? রাইমার কথা শুনে টেবিলে থাকা সবাই তাদের দিকে তাকালো। আবরার তাকাতেই দিবার দিকে চোখ আটকে গেল তার। তখন দূর থেকে দেখেছিল, কিন্তু এখন কাছ থেকে দেখল, ইউনিফর্মে মেয়েটাকে প্রচুর কিউট লাগছে, তার উপর আবার এখন মুখ কালো করে দাঁড়িয়ে আছে। সবার সামনে বেশিক্ষণ তাকিয়ে থাকলো না আবরার, চোখ ফিরিয়ে নিল, তবে চোরা চোখে তাকাতে ভুলল না একদম। দিবা মুখ কালো করে নোরার হাত ছামটা মেরে ছাড়িয়ে নিল, ক্ষুব্ধ চোখে নোরার দিকে তাকিয়ে বলল, হারামি দুইটা। টেবিলের এক পাশে এসে চুপচাপ বসে পড়ল। তার ঠিক সামনের চেয়ারে আবরার। চেয়ারে বসার পর আবরারকে দেখে অসার হলো দিবা, ইস, কি ভুলটা করল সে! ভালো করে দেখে পাশের চেয়ারটাই বসতে পারত। মনে মনে নিচের বোকামতে শখানেক গালি দিল, নিঃশব্দে খাওয়া শুরু করল সে। কিছুক্ষণ পর আবরার চোখ তুলে দিবার দিকে তাকালো, পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে দেখতে লাগলো দিবাকে। গোলগাল চেহারা, ঠোঁট একদম পাতলা গোলাপি আস্তরণ, সিল্কি কালো চুল, গায়ের রং উজ্জ্বল, সবচেয়ে সুন্দর টানা টানা চোখ দুটো আর গোল গোল গাল দুটো, মিষ্টি লাগছে একদম। খাবার চিবুতে চিবুতে দিবার দিকে তাকিয়ে আছে আবরার।
দিবা খাওয়ার ফাঁকে চোখ তুলে সামনে তাকাতেই আবরারের চোখে চোখ পড়ল। অপ্রস্তুত হয়ে গেল দিবা, চোখ ফিরিয়ে নিল তৎক্ষণাৎ, কিন্তু আবরার চোখ ফিরালো না, তাকিয়ে রইল এক মনে। অস্বস্তিতে মিহিয়ে এলো দিবা, আবরারের দিকে না তাকিয়েই বুঝতে পারল তারই দিকে তাকিয়ে আছে আবরার। জড়তা এসে গ্রাস করল দিবাকে, দ্রুত খাবার খেতে লাগলো। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারলেই বাঁচে। দিবাকে এত তাড়াতাড়ি খেতে দেখে সাবিত বলল, কিরে পাকনি, এত তাড়াতাড়ি খাইতেছস কে? তোর খাবার কি কেউ নিয়ে যাইতেছে? আস্তে খা। সবাই দিবার দিকে ফিরে তাকালো, তাদের চাহনিতে দিবা ইতস্তত বোধ করতে লাগলো। দ্রুত চালিত হাত ধীর হলো, আস্তে আস্তে কোনো মতে অর্ধেক খাবার শেষ করে উঠে দাঁড়ালো। এত তাড়াতাড়ি উঠতে দেখে রাইমা অবাক হয়ে বলে উঠল, উঠলি কেন, কিছুই তো খেলি না। দিবা ঠোঁট টেনে হাসি দিয়ে উত্তর দিল, আপু আমার খিদে নেই, আর খাবো না। রিমি আমি গাড়িতে যাচ্ছি, তোদের শেষ হলে চলে আসিস। কারোর প্রতি উত্তরের অপেক্ষা করল না দিবা, দ্রুত তার সাথে টেবিল থেকে চলে আসলো। রুম থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে বাগানে গেল। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল দিবা। আবরারের কী হলো কে জানে, দিবার এমন কাণ্ডে সকলের অগোচরে আলতোভাবে হাসলো। মেয়েটিকে কিউটের অতিরিক্ত মাত্রায় ফেলে দিল সে। আর কেরিয়ারে অনেক তারকাদের সাথে দেখা হয়েছে, তারা সবাই যথেষ্ট সুন্দরী, কিন্তু কাউকে দেখে অন্য নজরে দেখেনি আবরার। তবে দিবাকে এক পলক দেখার পর থেকেই অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করত মনে, ভীষণভাবে দিবার মায়ায় আটকে পড়েছে সে। তবে এটাই কি পবিত্র বন্ধনের শক্তি? মনে মনে এই সব ভাবতে ভাবতেই খাবার শেষ করল আবরার। সকালের নাস্তা শেষে রিমি ও নুরা বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। অন্য সময় রাইমাকে ভার্সিটিতে আরিয়ান নামিয়ে দিত, কিন্তু আজ রাইমা একা ভার্সিটি গেছে। আরিয়ান সাবিত মিলে আবরার ও অভ্রকে নিয়ে বের হবে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আকাশটা মেঘলা, থোকায় থোকায় কালো মেঘ ভাসছে, প্রবল বাতাস প্রবাহমান। চারপাশ নিঝুম নিস্তর থাকলেও কলেজ ছুটি শেষে শিক্ষার্থীদের কোলাহলে ঝমঝমাট হয়ে গেছে। বৃষ্টি নামার আগে বাড়ি ফেরার তারা শিক্ষার্থীদের, সকলের মাঝেই অন্যমনস্ক হয়ে হাঁটছে দিবা। দুই হাতে ব্যাগের ফিতা টেনে ধরে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার সামনেই নুরা রিমি কথা বলতে বলতে যাচ্ছে। দিবা আস্তে আস্তে হাঁটার কারণে পিছিয়ে পড়েছে তাদের থেকে, সেদিকে ধ্যান নেই তার, অন্যমনস্ক হয়ে আছে মন, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। দ্বিতীয়বার লোকটার সামনে পড়তে চায় না সে, ভয় জড়তা অস্বস্তি লাগে। ভাবতে ভাবতে হঠাৎই কারোর সুঠাম দেহের সাথে ধাক্কা লাগায় হকচকিয়ে গেল দিবা। ধ্যান ভাঙল তার, বাহুতে হাত রেখে সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলে উঠল, সরি স্যার, আই এম রিয়েলি সরি, আসলে আমি। দিবার কথা সম্পূর্ণ হতে দেয়নি রাজ, তার আগেই কথার পিঠে প্রশ্ন ছুড়ে দিল, ইটস ওকে, ব্যথা পেয়েছো? ডান হাতের কবজি বরাবর ব্যথা পেয়েছে দিবা, কিন্তু স্বীকার করল না, মাথা নাড়িয়ে মুখে বলে উঠল, না স্যার। ঠিক আছে, সাবধানে যাও। দিবা মাথা হালকা কাত করে সম্মতি দিল, তারপর রাজকে পাশ কাটিয়ে সিঁড়ি পেয়ে নিচে নেমে গেল। স্থির দাঁড়িয়ে রইল রাজ, এক দৃষ্টিতে দিবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সব সময় হাস্য উজ্জ্বল থাকা মেয়েটি হঠাৎ এত অন্যমনস্ক হলো কেন? দিবা কলেজ আসা থেকে শুরু করে প্রতিটি ক্লাসও এখনও অবধি রাজ নোটিস করেছে, মেয়েটার মন আজ অন্যমনস্ক, অন্যান্য দিনের তুলনায় একটু ভার মন। কিন্তু কেন, কি হয়েছে কি, চিন্তিত হলো রাজ। তারপর হঠাৎই মনে পড়ল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনার কথা। এই নিয়ে দ্বিতীয়বার মেয়েটির স্পর্শ পেয়েছে সে। প্রথম স্পর্শ ছিল মেলাতে, আর আজ দিবার শরীরের মিষ্টি ঘ্রাণে আবারও নতুন করে প্রেমে পড়তে বাধ্য হলো রাজ। আন মনে আলতোভাবে বাঁকা হাসি দিল একটা, দ্রুত পায়ে নিচে নেমে এলো দিবা। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনার জন্য এখনও হতভম্ব সে।
বসে। ধাক্কা লাগার জন্য আর কেউ ছিল না, স্যারের সাথেই ধাক্কা লাগতে হলো। ব্যাপারটা লজ্জাজনক লাগলো দিবার কাছে, নিজের উপর নিজেরই বিরক্ত লাগছে। কলেজ থেকে নেমে সামনে খোলা মাঠে আসার পর নোরা ও রিমিকে দাঁড়িয়ে থাকতে দেখলো দিবা। তাদের দিকে এগিয়ে যেতেই নোরা তৎক্ষণাৎ প্রশ্ন করে উঠল, স্যারের সাথে কি কথা বলছিলি এতক্ষণ? এমন উদ্ভট প্রশ্ন শুনে বিরক্ত হলো দিবা, তার থেকেও বেশি বিরক্ত হলো এতক্ষণ কথাটা শুনে। নোরার দিকে অপ্রসন্ন চোখে তাকিয়ে তেরচা গলায় বলে উঠল, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম, দেখিসনি? রিমি হেসে উঠল। নোরা কলেজের দ্বিতীয় তলায় তাকিয়ে দুইজনকে ইশারা করে বলল, বোন দেখ, স্যার আমাদের দিকে তাকিয়ে আছে, নিশ্চয় আমাকে দেখছে, চোখ মুখে মুগ্ধ দেনে বলল। নোরার কথা অনুসরণ করে দ্বিতীয় তলার বারান্দার দিকে তাকালো রিমি। দিবা রাজকে পকেটে দুহাত গুছিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল, দৃষ্টি তাদের দিকে, কিন্তু আদেও কি তাদের দেখছে? আশেপাশে তো কত শিক্ষার্থী আছে, নোরা সব সময় একটু বেশি নেগেটিভ ভাবে। তাই রিমি বলল, তোর চিন্তা ভাবনা ফেনার লকে ভাইসা গেছে পাগল মাইয়া, স্যারের আর কামকাজ নাই, তোরে দেখতে যাইব কোন দুঃখে? নোরা বলল, কারণ স্যারের চোখে সবচেয়ে সুন্দরী মেয়ে আমি, সুতরাং আমাকেই দেখবে, এটা স্যারের সিক্রেট, তাই কেউ জানে না, শুধু আমি জানি। রিমি নোরার মাথায় গাড়টা মেরে হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, তোর পাগলামি বাদ দে, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, বৃষ্টি নেমে যাবে। নোরা ও রিমি বকবক করতে করতে গেটের দিকে এগিয়ে গেল। দিবাও তাদের পিছু হাঁটতে লাগলো, কি মনে হতে যেন পিছু ফিরে একবার দ্বিতীয় তলায় তাকালো, দেখলো রাজ তারই দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো দিবার কাছে, অপ্রীতিজনক, চোখ ফিরিয়ে নিল তৎক্ষণাৎ, দ্রুত পা চালিয়ে গেটের বাহিরে চলে আসলো। দিবা বেরিয়ে যেতেই নড়ে চড়ে দাঁড়ালো রাজ, চলে যাওয়ার আগে দিবা পিছু ফিরে তার দিকে তাকিয়েছে। এই চাহনিটা রাজের বুকে গিয়ে বাঁধল, মনে ভালো লাগা কাজ করতেই এক হাতে মাথা চুলকে মৃদু হাসল। আষাঢ় মাসের অম্বর কালো কাদম বিনিতে ঢেকে আছে, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর আড়ম্বর জানান দিচ্ছে কিয়ৎক্ষণ পর চট্টগ্রাম শহর বর্ষণ মুখর হবে। পিচ ঢালা রাস্তা ভিজে একাকার, বর্ষণের ভারে ফোটাতে কৃষ্ণচূড়ার ফুলগুলো নইয়ে পড়েছে, কদম ফুল ভিজে টইটম্বুর হয়ে আছে। ক্ষীণ সময় পরপর আকাশ আলোকিত করে গর্জে উঠছে চারিপাশ। ঘোরাঘুরি শেষে বিকেলের শেষ অংশে বাড়ি ফিরল চারজন, আবরার, অভ্র, আরিয়ান ও সাবিত। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, তাই আবরারের শার্টের কাঁধের অংশ বিশেষ ভিজে আছে। বর্ষণে মুখরিত চট্টগ্রামের পরিবেশ দেখার মতো, বেশ উপলব্ধি করেছে সে। এক হাতে ভিজে যাওয়া চুলগুলোতে আঙ্গুল চালিয়ে ছাড়তে ছাড়তে নিজ কক্ষের দিকে অগ্রসর হচ্ছিল আবরার। দরজা খুলে রুমে পা রাখবে এমন সময় দিবাকে তার রুম থেকে বের হতে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সে। দিবা আবরারকে দেখেই তড়িঘড়ি করে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল, বুকে হাত রেখে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো, যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। দিবার এহেন কাণ্ডে আবরার অবাকের শেষ প্রান্তে, ভয়ঙ্কর রকমের রাগ হলো তার। সে কি বাগনারি ভাল্লুক যে তাকে দেখে দরজা লাগিয়ে ফেলবে, নাকি সে দেখতে খারাপ? আবরার এবার এক প্রকার জঘন্য প্রতিজ্ঞা করে ফেলল, সে ভুলেও আর দিবার দিকে তাকাবে না, তাকানোর দরকারও পড়ে না। মনে মনে ক্রোধ দমিয়ে রেখে রুমে প্রবেশ করল, দরজা লাগিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল আবরার। এই মুহূর্তে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রয়োজন তার। চট্টগ্রামের পরিবেশ এত সুন্দর আগে জানা ছিল না, তার উপর আজ আবার বৃষ্টির দিন ছিল। ঘোরাঘুরি শেষে অভ্র আরিয়ান একসাথে নিজেদের রুমের দিকে অগ্রসর হচ্ছিল, তখন অভ্র কথাটি বলল। আরিয়ান প্রতি উত্তরে গর্বিত কণ্ঠে শুধালো, চট্টগ্রাম মানেই প্রকৃতির রানী, হোক সেটা বৃষ্টিতে ভেজা পরিবেশ কিংবা গ্রীষ্মের কাঠ ফাটা রোদের দৃশ্য, এমন পরিবেশে প্রেম প্রেম পায়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার একটাও গার্লফ্রেন্ড নাই। আরিয়ানের কথায় হেসে ফেলল অভ্র, ঠোঁট প্রসারিত করে আক্ষেপের কণ্ঠে হাই হাই করে উঠল। অতঃপর আরিয়ানের উদ্দেশ্যে বলল, তোমার মতো এত সুন্দর একটা ছেলের গফ নেই, বিশ্বাস হয় না ভাই। ভাই তুমি নিজেও তো সুন্দর,
তাহলে তোমার গফ নেই কেন? কথার পিঠে প্রশ্ন ছুড়ে মারল আরিয়ান। তার এমন কথা শুনে ভিমরি খেলো অভ্র, ঠোঁট টেনে ফিচিল গলায় বলল, আসলে এইসব নিয়ে কখনো ভাবিনি, তাই হয়তো। না, মূল বিষয়টা হচ্ছে আমাদের মতো এত ইন্টেলিজেন্ট কিউট হ্যান্ডসাম ছেলেদের গফ হবার যোগ্যতা কারণ নেই। আরিয়ানের কথা শুনে শব্দ করে হেসে উঠল অভ্র, আরিয়ান নিজেও হাসল। তখনই কানে আসলো অন্য কারোর কণ্ঠস্বর, আসলে মেয়েরা তোমাদের পাত্তা দেয় না, তাই তোমরা সিঙ্গেল, শুধু শুধু ঢাকঢোল পিটিও না। রিমির কথা কর্ণগোচর হতেই পিছনে ফিরে তাকালো দুইজন। অভ্র ভ্রু কুচকে পূর্ণাঙ্গ দৃষ্টি মেলে রিমিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখল একবার। পরনে তার হোয়াইট কালারের শার্ট সাথে জিন্স, ক্যারামেল কালার করা চুলগুলো পিঠ পর্যন্ত ছুঁই ছুঁই, ধবধবে ফর্সা গায়ের রং, উজ্জ্বল বর্ণের অধিকারিণী এই রমণী। চোখের কালো মণিতে চোখ পড়তেই দৃষ্টি ফিরিয়ে নিল অভ্র। হোয়াট ডু ইউ মিন বাই মেয়েরা পাত্তা দেয় না? মেয়েদের পাত্তা পেতে আমরা বসে থাকি না, আসলে এত সুন্দর ছেলেদের তারা ডিজার্ভ করে না। আরিয়ান ত্যাজ্যভাবে প্রতি উত্তর করল। রিমি কুটস্থ করে বলল,